আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সাইলেন্ট কিলার যাকে বলা হয় জরায়ুর ক্যান্সার, নারীর শরীরে যে কোনো ধরনের ক্যান্সারের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্সার হচ্ছে জরায়ু ক্যান্সার। শুধুমাত্র এই জরায়ু ক্যান্সার প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য প্রতি বছর বাংলাদেশের 17 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত প্রায় 1 সপ্তাহ জরায়ু ক্যান্সার সচেতনতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান, বিভিন্ন ধরনের র্যালি এগুলো করে থাকেন। জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন যে জরায়ু ক্যান্সারের মতো একটি সাইলেন্ট কিলার আমাদের শরীরে আছে। সার্ভিক্স, জরায়ু, মাঝখানে রয়েছে যোনিপথ যেটা সংযোগ স্তর। জরায়ুর ভিতরে যে কোনো কিছুর অস্বাভাবিকতা বৃদ্ধি কিন্তু জরায়ু ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে। আপনি যখন আমার এই ভিডিওটি দেখতেছেন, ঠিক সেই মুহূর্তে প্রতি 2 মিনিটে প্রায় 1 জন করে নারী জরায়ু ক্যান্সারে মারা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে দেখা গেছে প্রতি বছর প্রায় 5,70,000 জন নারী এই জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং 3,10,000 নারী প্রতি বছর মারা যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন কত ভয়ঙ্কর এই জরায়ু ক্যান্সার। কখন হয়ে থাকে জরায়ু ক্যান্সার? 38 থেকে 42 বছর বয়সে ভিতরেই সাধারণত এই জরায়ু ক্যান্সারটা আমাদের শরীরে দেখা যায়। কারণ কি কারণে জরায়ু ক্যান্সারটা হয়ে থাকে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, শুধুমাত্র এই একটা ভাইরাসে কিন্তু এই সাইলেন্ট কিলারের মতো একটা ভয়ঙ্কর জিনিস আমাদের শরীরে ঢুকে যায়। সাধারণত অনিরাপদ যৌন মিলনের ফলে পুরুষের শরীর থেকে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটি আমাদের নারীদের শরীরে চলে আসে, কিন্তু আসা মাত্রই কিন্তু সে তার প্রভাব বিস্তার করে না। দীর্ঘদিন আমাদের জরায়ুতে লুকায়িত অবস্থায় থেকে একটা সময়ে সে তার এই ক্যান্সারের রূপ ধারণ করে। আক্রান্ত কারণগুলোর ভিতরে কিন্তু আরও একটি কারণ আছে, যেরকম হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম যদি কখনো ব্রেকডাউন হয়, অথবা ক্ল্যামিডিয়া, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, যৌনবাহিত রোগের কারণেও কিন্তু এই জরায়ু ক্যান্সারটা হয়ে থাকে। এছাড়া আমরা সাধারণত পারিবারিক একটা হিস্টোরি নেওয়ার চেষ্টা করি, যেহেতু ক্যান্সারের জিনগত কারণে হয়ে থাকে, পারিবারিক হিস্টোরি যদি আমি পেয়ে থাকি সেটাও একটা বড় কারণ। এছাড়া বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এই পদ্ধতিগুলোও কিন্তু অনেক সময় এই জরায়ু ক্যান্সারের কারণ হয়ে যায়। লক্ষণ দেখেন, জরায়ু ক্যান্সার এটার যে লক্ষণগুলা, সবচেয়ে মজার এবং অসুবিধামূলক জিনিস হচ্ছে যে যেই লক্ষণগুলো আমার শরীরে প্রকাশ পাবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নারীরা সেটা মনে করি আমাদের এটা হয়তো কোনো মেয়েরই কোনো সমস্যা, যার কারণে এই লক্ষণগুলো বুঝতে বুঝতেই কখন যে সে ক্যান্সারে চলে যায় সেটা বোঝার কোনো উপায়ই থাকে না। কী ধরনের লক্ষণ? অস্বাভাবিক ঋতুস্রাব, অর্থাৎ তার ভারী ব্লিডিং, প্রফিউজ ব্লিডিং, অনেক ধরনের ব্লিডিং হবে এবং থোকা থোকা ব্লাড যাবে, এবং মাসিকটা দেখা যাবে যে মাসে 2 বার হবে, কখনো বা অনেক দিন পরপর হয়, কিন্তু একবার শুরু হলে আর শেষ হতে চায় না। তো এই ধরনের মাসিকের যে সাইকেলগুলো চলে সেটাও কিন্তু ক্যান্সারের একটি পূর্ব লক্ষণ। মাসিকের যে ডিসচার্জগুলো, ব্লাড ব্লিডিংগুলো হবে, সেগুলো একটি তীব্র গন্ধযুক্ত থাকবে। এরপরে মনে করেন যে মাসিক ভালো হয়ে গেল, এরপরে আপনার কিছুটা ব্লাড ডিসচার্জ সাদাস্রাব হবে, কিন্তু সেটা ব্লাডের মতো, এটাও কিন্তু একটা বড় লক্ষণ। সাথে থাকবে পেট ব্যথা, পেলভিক অর্গানে ব্যথা, কোমর ব্যথা, এগুলো হচ্ছে আমরা বলে থাকি যে জরায়ু ক্যান্সারের একটি লক্ষণ। কিন্তু খুব খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মেয়ে, আপনি যে আমার ভিডিও দেখতেছেন আপনিও মিলাবেন যে আমার তো এই সমস্যা, আমার হয়তো বা এটা হয়েছে, কিন্তু না, এই সমস্যাগুলো কিন্তু সবার না, শুধুমাত্র যাদের জরায়ু ক্যান্সার হয়ে থাকে তাদেরই কিন্তু এই ধরনের সম্ভাবনা হয়ে থাকে। সহবাসের পরেও দেখা যায় যে কারো ব্লিডিং হয়, এটাও কিন্তু জরায়ু ক্যান্সারের একটি পূর্ববর্ত লক্ষণ। ক্যান্সার চিকিৎসার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা নির্ণয় করা সেটা হচ্ছে স্টেজ, ধাপ।
প্রত্যেকটা স্টেজ আপনাকে মনে করে দিবে যে আপনি ট্রিটমেন্টটা তার কোন পদ্ধতিতে যাচ্ছে। সুতরাং ক্যান্সারের যে স্টেজগুলো সেগুলো আগে আপনি মিলিয়ে নেন এবং খুব ভালো একটা ধারণা নেন। স্টেজ জিরো যেটা বলবো সেটা আপনাকে বলবো প্রি ক্যান্সারাস। স্টেজ ওয়ান, এই ক্যান্সারে দেখা যাবে যে কোষগুলো বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে তার আশপাশে একটি বড় বিস্তার আকার ধারণ করে এবং অনেকগুলো কোষ সুস্থ কোষগুলোকে আক্রমণ করার চেষ্টা করে। স্টেজ টু, স্টেজ টুতে দেখা যাবে যে লিম্ফ নোডগুলোকে অ্যাটাক করে এবং পেলভিক অর্গানের নিচ পর্যন্ত অনেকখানি অংশ এই ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। স্টেজ থ্রি, স্টেজ থ্রিতে পেলভিক অর্গান অ্যাফেক্টেড হয়ে থাকে, লিম্ফ নোড অ্যাফেক্টেড হয়ে থাকে এবং সাথে আমরা দেখব যে ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব, অত্র, মানে মেয়েদের ওই অঞ্চলটাই ক্যান্সারে পুরাটাই ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। স্টেজ ফোর, ফাইনাল স্টেজ, এই স্টেজে লিম্ফ নোড সহ আমাদের শরীরের পুরো শরীরে যকৃৎ, লিভার, কিডনি পুরো শরীরটাই সে আক্রমণ করে থাকে এবং এই শেষ স্টেজে আসলে আমাদের কিছুই করাতে থাকে না। আপনি জরায়ু ক্যান্সারে আক্রমণ হওয়ার সাথে সাথে আপনি দেখেন আপনার রিপোর্টে কততম স্টেজ লেখা, যদি সেকেন্ড স্টেজ পর্যন্ত থাকেন আমি বলবো আর দেরি না করে, যেহেতু আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে নিজেকে অনেকদিন যাবৎ গবেষণা করতেছি, সুতরাং দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসা নেন এবং তাড়াতাড়ি আপনার এই স্টেজ থেকে কত তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন সেটা নির্ণয় করার চেষ্টা করুন। আপনি কিভাবে আসলে বুঝবেন যে জরায়ু ক্যান্সারের দিকে আপনি ধাবতী হচ্ছেন? কিছু টেস্ট আমরা বলি, যেমন হচ্ছে বিবাহিত মেয়েদের প্রতি 5 বছর পর পর ভায়া টেস্ট বা প্যাপ স্মিয়ার নামক যে টেস্টটা, এটাকে স্ক্রিনিং টেস্ট বলা হয়, সেটা করতে বলি যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জরায়ুটা সুস্থ স্বাভাবিক আছে কিনা। জাস্ট এই একটাই জরায়ু ক্যান্সার নির্ণয় করার জন্য, আপনার জীবনটাকে বাঁচানোর জন্যই যথেষ্ট। চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার একটি বিস্ময়কর অবদান। যে কোনো ক্যান্সারই শুরুর দিকে আমরা বলবো হোমিও চিকিৎসা নিলে এটা নিরাময় করা খুব সহজ। সুতরাং আপনি যে স্টেজে থাকুন না কেন, তাড়াতাড়ি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করুন যাতে আপনার জরায়ুটা আবার সেই আগের অবস্থায় ফেরত আসে। এছাড়া আমরা প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য প্রত্যেক নারীকেই বলবো যে আধা চামচ জিরা, আধা চামচ জোয়ান, তারপর হচ্ছে আধা চামচ আদা গুঁড়ার সাথে আপনি 1 চামচ ঘি একটু জাল দিয়ে চায়ের মতো করে যদি পান করতে থাকেন, প্রত্যেকদিন আপনার ডেইলি লাইফস্টাইলে যদি এটা মেনটেন করেন, তাহলে জরায়ু ক্যান্সারটা কিছুটা প্রতিরোধ করা যায়। যদি দেখেন যে আপনার ফ্যামিলি হিস্টোরিতে এ ধরনের একটা জরায়ু ক্যান্সার আছে, আমার মনে হয় আপনি এইভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এছাড়া আমি বলবো যে লাইফস্টাইল, একটি মেয়ের লাইফস্টাইলে কিন্তু তার জরায়ু ক্যান্সারের একটি অনেক বড় মূল কারণ। এখন আমাদের লাইফস্টাইলে আমরা অনেকে মেয়েরাই দেখি ধূমপান, অ্যালকোহল, বিভিন্ন ধরনের কোকেন জাতীয় বিনোদনমূলক ড্রাগ পান করে থাকেন কিংবা নিয়ে থাকেন, এগুলোও কিন্তু জরায়ু ক্যান্সারের জন্য অনেক বড় একটি কারণ। সুতরাং আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলুন এবং যে স্টেজে থাকেন না কেন হোমিওপ্যাথি চিকিৎসা নেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ধন্যবাদ সবাইকে।